এটা কি লেগে আছে? এটা গলার সেল। এটা কপালে? এটা টিকলি। টিকলি। আর এটা ব্যাস। আচ্ছা, তো এই যে এটা এটা কি রঙের শাড়ি পরছেন? সবার উদ্দেশ্যে কিছু বলতে চান? এখানে অনেক দর্শক আছে, অনেক মানুষ আছে, কিছু বলতে চান? কিছু বলেন না? আচ্ছা ঠিক আছে। আপনার নাম? ক্লাস থ্রি। আপনি কি সাজে আসছেন এখানে? চুড়ি আলো। আচ্ছা, এখানে আপনি চুরি কি করতে আসছেন? তা আমরা একটু দেখি চুরি। হ্যাঁ, এটা এটা মাথায় কেন পেয়েছেন? এটার উপরে চুরি রাখবো বলে। চুরি রাখবো বলে? তো কি এটা, এটার নাম কি? গামছা। আচ্ছা, এখানে কি কি রঙের চুরি আছে? বেশ, অনেক রকমের চুরি আছে। এটার নাম? এটা কি রঙ? এটা সবুজ। আপনি এত সুন্দর করে কেন সাজে আসছেন? সুন্দর করে সাজা চলে গেল। আপনি যে রং বেরঙের চুরি করেছেন, এখানে তো এরকম রং বেরঙের চুরি আছে, তাহলে এগুলো কি বিক্রি করার জন্য? আর এগুলো নিজে করার জন্য মাথায় এটা কি ভেবেছে? কোথায় ভেবেছে? আচ্ছা, চুরি বিক্রি করেছেন এটা? দাম কত এগুলোর? 20 টাকা। কত? 1 কোটি। আপনি এখানে মানে কি সাজে আসছেন? চা পাতা। কি চা পাতা তুলতে আসছেন? তো চা পাতা তুলতে আসছেন কেন? পাতা দিয়ে কি হবে? চা পাতা দিয়ে কি হবে? চা হবে। এটা নিয়ে আপনি কি চা পাতা ই করে এগুলো করতে গেলে নিয়ে আসছেন? ইন্ডিয়া থেকে চা পাতা তুলে নিয়ে আসছেন? এটা বলা হয়েছে কি? এটা কি মালা? কেন মালা পেরেছেন? কেন? সৌন্দর্যের জন্য। আচ্ছা ঠিক আছে, যান এখানে দেখেন চাপাটা কি দেখেন। আপনার নাম? আসিফা ইসলাম আকিদা। কোন ক্লাস? ষষ্ঠ। আপনি এখানে কি শুধু আসছেন? এখানে ফুল আলু সাজে আসার কারণ কি? মানুষকে ভালোবাসা করে বিক্রি করে। এগুলো বিক্রি করেন কেন? তাই আপনি বিক্রি করেন? এমনি তো কোনো প্রয়োজন নাই, শুধু শখে বিক্রি করেন? আচ্ছা, আমি একটা ফুল নেবো, আমার কাছে তো টাকা নাই। আমার কাছে তো টাকা নাই, আমি কিভাবে নেবো ফুল? আমি হেডমাস্টার হতে পারি, কিন্তু আমি যদি টাকা নিয়ে আসলে তাহলে আপনার তো প্রয়োজন নাই টাকার। আপনার তো প্রয়োজনে বিক্রি করেন না, সাথে বিক্রি করেন, তাহলে আমি অন্য তিনি বললেন যে আপনার প্রয়োজন নাই টাকা, পরিবারের জন্য আপনি বিক্রি করেন। তো একটা ফুল কত? এত দাম? না বাবা, আমি এত দাম দিয়ে ফুল কিনি না ভাই। আপনার নাম? সঞ্জু ডাক্তার মিত্র। কোন ক্লাস? পঞ্চম। পঞ্চম। আপনি এখানে কি সাজে আসছেন? আমি এখানে ঝাড়ুওয়ালা সাজে আসছেন।
আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা, ঠিক আছে।
সপ্তম শ্রেণী তো আপনি কি যদি এসছেন যৌতুকের কুফল আচ্ছা তো আপনি যৌতুকের কুফল আপনার এই যে তাহলে এগুলো যৌতুকের জন্য আপনার সামনে এভাবে আপনার এসে করলো তো আপনি এগুলো খেলা জানাননি জানাননি তো আপনার পরিবার কাউকে জানিয়েছেন কত টাকা দিয়েছিল আপনার সামনে এক লক্ষ টাকার জন্য আপনাকে এভাবে ঝলসে দিল তা আপনি কোনো প্রতিবাদ করেন না তাকে প্রতিবাদ করতে যাবে আপনি এমনি বুঝান না যে যতক্ষণ না ভালো না যতক্ষণ না খারাপ এগুলো বলেন না আপনি কিভাবে বুঝিয়েছেন সকল করতে শোনাবেন তুমি বুঝাচ্ছেন শুধু দুটো লাগে বলেছেন আর কোনো লাগ না সকলের উদ্দেশ্যে কিছু বলবেন যেসব সম্পর্কে আসলে দুঃখ বেদনা কত আপনার নাম ক্লাস সেভেন আপনার চোখে মনে হয় পানি তোমার চোখে পানি ছেলে মারা গেছে আচ্ছা আচ্ছা তো আপনি মুক্তিযোদ্ধার মা আচ্ছা তো মুক্তিযুদ্ধ যখন গেল আপনি তাকে মারা দেন না যে মুক্তিযুদ্ধ যে এগুলো যে মানে তুমি মারা যেতে পারে এগুলো বলেন না বলছি কিন্তু দেশ স্বাধীন করার জন্য তো যেতেই হবে না তো তো অনেক জন অনেক মানুষকেই তো প্রাণ দিতে হবে তাই বাধা দিই নেই তেমন ভাবে এখনো ফিরে আসছে না তো এত বছর পরে আর ফিরে আসছে আশা করেন আপনি এখন আপনি আশা আছেন কিভাবে আপনি আশা করতে পারেন যে আসে মানে সে আসবে যে মনের বিশ্বাস আসতে পারে আচ্ছা পাকা চুল আপনি তো খুব সুন্দর স্টাইল দেখা যাচ্ছে পাকা চুল আমাদের খুব সুন্দর স্টাইল দেখা যাচ্ছে পারে বয়সে পেকেছে না পাকা চুল মানে বয়স কম দেখা যাচ্ছে আচ্ছা ঠিক আছে শিক্ষা দিলে কি আদর্শ শিক্ষিত বাংলা সাবজেক্ট পড়েন ওখানে কি একদম আছে সরে সরে মানে সকল কিছু শোনাতে পারবেন আসসালামু আলাইকুম আপনার নাম কি নাম প্রেম আপনি কি করতে আসছেন এখানে কি সেজে আসছেন এখানে জামা জামা আচ্ছা আচ্ছা ঠিক আছে তো জামা রেখে কি করছেন পাঞ্জাবি এটা মাথায় কি মাথায়
হাতে ফুল নিয়ে আসছেন কেন? এটা কি ফুল? গোলাপ ফুল। তো গোলাপ ফুল কি মানুষকে দিতে আছে? কাকে দেবেন গোলাপ ফুল? আমাকে। আমি কি করবো গোলাপ ফুল নিয়ে? আপনি কি বলি পারছেন? ও তো কান্না করতেছে, আপনাকে কিন্তু যাবে না, আপনাকে পছন্দ হয় না। কিভাবে নেবেন দেখি একটু কথা বলি, একটু কথা বলি। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান দাঁড়ান, সৌদি মন্দির, সৌদি মন্দির।